हेलो एवरीवन, वेलकम टू एफेक्टिव लर्निंग। आसन्न वेस्ट बेंगल पुलिस कन्स्टेबल परीक्षा के माथाय रेखे एखन विगत बछरेर प्रश्न निये इनडेप्थ आलोचना चलछे, जार मध्य मैथ, जेनारेल अवेयरनेस बा रिजनिंग समस्त विषयकेई कवर करा हयेछे। आर इनडेप्थ एवं रिलेटेड फैक्टगुलो देया हच्छे जाते तोमादेर कन्सेप्ट क्लियर हय एवं कोन कन्टेक्सटेर उपर प्रश्नपत्र आसछे से विषये एकटा धारणा तैरि हय। এখন বেশিরভাগ প্রশ্নই ডাইরেক্ট রিপিট না হয়ে টপিক সেম থাকে, কিন্তু রিলেটেড ফ্যাক্টের উপর থেকে এসে থাকে। সো প্রস্তুত থেকো। আজ প্রিভিয়াস ইয়ার 2018 এর প্রশ্ন নিয়ে আলোচনা করব। আজকে এর চতুর্থ পার্ট, টোটাল 5টি পার্টে এটিকে আমি কমপ্লিট করব। এর আগে অলরেডি 3টি পার্ট আপলোড করে দিয়েছি চ্যানেলে, যদি না দেখে থাকো দেখে নিও। চল आज के शुरू करा जाक। ओके, प्रथमे एकटा मैथेर प्रश्न रयेछे जाते बोला रयेछे जे मान निर्णय करते हबे। देखो एटा एकटा इजी क्वेश्चन। तुमि यदि प्रथमे एई भितरकार वर्गमूलटा निर्णय करते चाओ ताहले सेटी एसे दाड़ाय 0.008 और एटी रयेछे किউব रूट। एटार किউব रूट करले 0.2 सिम्पली। সুতরাং অপশন নাম্বার ডি 0.2 হয়ে যাবে সঠিক উত্তর। এটা ইজি কোয়েশ্চেন ছিল, আর এটা ফার্দার এক্সপ্লেনেশনের কিছু নেই, জাস্ট কিউব রুট এবং স্কোয়ার রুটের ব্যাপার। পরের প্রশ্নে চলে যাই। কলকাতা মেডিকেল কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? দেখো কলকাতা মেডিকেল কলেজ, যেটা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল কলকাতা নামে পরিচিত, এটি প্রতিষ্ঠা হয়েছিল 1835 1835 28 জানুয়ারি। और से समय इंडियार गवर्नर जेनारेल छिलेन लॉर्ड विलियम बेंटिंक। परीक्षाते अनेक समय एटिओ जिज्ञासा करे थाके जे कलकाता मेडिकल कलेजेर प्रतिष्ठार समय गवर्नर जेनारेल के छिलेन, तो तार उत्तर लॉर्ड विलियम बेंटिंक हये जाबे। चलो परेर प्रश्न देखबो। रोहिंगारा कोथाकार अधिवासी? उत्तरটা আশা করি সকলেরই জানা। উত্তরে যাবে অপশন নাম্বার বি, মায়ানমার। রোহিঙ্গারা তার মানে মায়ানমারের অধিবাসী। অ্যাকচুয়ালি মায়ানমারের রাখাইন স্টেটের অধিবাসী। নেক্সট প্রশ্ন দেখব। এটিও একটি ম্যাথের প্রশ্ন। বলে যে 45 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 3:2। ওই মিশ্রণে কত পরিমাণ জল মেশালে দুধ ও জলের অনুপাত 9:11 হবে? ইজি ম্যাথ। এখান থেকে বুঝতেই পারছো 45 লিটার যে মিক্সচারটা ছিল তার মধ্যে দুধ এবং জল এদের অনুপাত ছিল 3:2। 3:2 অনুপাতে যদি 45 লিটারকে ডিভাইড করি তাহলে মিল্কের পরিমাণ কত হয়ে যাচ্ছে? 3/5 × 45 মানে 27 লিটার। তাহলে জল কত হয়ে যাচ্ছে? অবভিয়াসলি 18 লিটার। এখন কি বলেছে, ওই মিশ্রণে কত পরিমাণ জল মেশালে দুধ ও জলের অনুপাত 9:11 হবে। ওকে, তাহলে ওই মিশ্রণেতে দুধের কোনো চেঞ্জ হচ্ছে না। দুধ যেমন 27 লিটার ছিল, 27 থাকছে। জল 18 লিটারের সাথে আমি ধরে নিচ্ছি x লিটার আমি জল মেশাচ্ছি, তবেই দুধ আর জলের অনুপাতটা 9:11 আসছে। এখন এটাকে যদি সলভ করি, দেখো এখানেতে 9 এবং 27 ক্যান্সেলড আউট হলে 3 আসছে। তাহলে আমি লিখতে পারি 18 + x = 33, তাহলে x = 15। সুতরাং এটাই প্রশ্নের উত্তর। কত পরিমাণ জল মেশানো? অপশন নাম্বার সি এতে দেখো 15 লিটার রয়েছে, সুতরাং 15 লিটার হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন দেখি। আবার একটি ম্যাথের প্রশ্ন। বলছে যদি 8 জনের একটি কমিটিতে 35 বছর এবং 45 বছরের 2 জন পুরুষের বদলে 2 জন মহিলা অন্তর্ভুক্ত হয়, তাহলে 8 জনের গড় বয়স 2 বছর করে বেড়ে যায়। ওই 2 জন মহিলার গড় বয়স কত? দেখো এই ম্যাথটাকে করার জন্য তুমি এখান থেকে স্পষ্টই দেখতে পাচ্ছ 8 জনের একটা কমিটি ছিল, তার মধ্যে থেকে 35 এবং 45 বছরের 2 জন পুরুষ চলে গেছে এবং তার পরিবর্তে 2 জন মহিলা এসেছে। তাহলে আমি বুঝতেই পারছি যে 2 জন ব্যক্তি চলে গেছে তাদের টোটাল ওয়েট কত ছিল? 35 প্লাস 45। সরি, ওয়েট নয়, অ্যাভারেজ এজ বলছে। সুতরাং এজ, দুটো লোকের তাদের এজ ছিল 80 ইয়ার্স। এখন কি বলেছে, কন্ডিশন দিয়েছে যে সেই দুজনের পরিবর্তে দুজন মহিলা অন্তর্ভুক্ত হয়েছে এবং তার ফলে অ্যাভারেজ বয়সটা 2 বছর করে বেড়ে গেছে। অ্যাভারেজ বয়স 2 বছর করে বেড়ে যাওয়ার অর্থই হচ্ছে যে দুজন মহিলা এই 8 জনের টিমেতে অন্তর্ভুক্ত হয়েছে তাদের ওয়েট অবভিয়াসলি বেশি হবে যে দুজন পুরুষ গেছে তাদের থেকে। আর 2 বছর করে তাদের অ্যাভারেজ এজ বেড়ে যাচ্ছে কতজন? টোটাল 8 জনের। তাহলে 8 দুগুণে 16 বছর আরও এক্সট্রা অ্যাড হচ্ছে এই মহিলা দুজন এই টিমেতে আসার জন্য। তাহলে মহিলা দুটো আসার জন্য বয়সের যে ইনক্রিজ হচ্ছে সেটা হচ্ছে 2 × 8, সুতরাং 16 বছর। তাহলে মহিলা দুটোর টোটাল এজ আমি পেয়ে গেলাম 80 প্লাস 16, দ্যাট ইকুয়ালস টু 96 ইয়ার্স। আমাকে বলেছে ওই দুজন মহিলার গড় বয়স কত বলতে হবে। তাহলে গড় বয়স হয়ে যাবে 96 ডিভাইডেড বাই 2, দ্যাট মিনস 48 ইয়ার্স। সুতরাং অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর। চল পরের প্রশ্ন দেখি। আবার ম্যাথের প্রশ্ন। পিতার বয়স তার 2 পুত্রের বয়সের যোগফলের 3 গুণ। 20 বছর পরে পিতার বয়স 2 পুত্রের বয়সের যোগফলের সমান হবে। পিতার বর্তমান বয়স কত? আচ্ছা, এখানে তো দেখো দুটো কন্ডিশন দিয়ে দিয়েছে। এক তো বর্তমানে বলেছে যে পিতার বয়স, আমি ধরে নিচ্ছি যে এফ দিয়ে রিপ্রেজেন্ট করছি পিতার বয়সটা। বর্তমানে বলছে পিতার বয়সটা তার পুত্রের 2 পুত্রের বয়সের যোগফলের 3 গুণ। তাহলে কার 3 গুণ? তার 2 পুত্র। ধরে নিচ্ছে একজনের বয়স এক্স বছর, অন্যজনের বয়স ওয়াই বছর। তাহলে তাদের পুত্রের বয়সের যোগফল এক্স প্লাস ওয়াই, তার 3 গুণ হচ্ছে তার পিতার বয়স। তাহলে এফ ইকালস টু 3 × x প্লাস y, এটা আমি লিখতেই পারি। তাহলে এখান থেকেই আমি বলতে পারি যে x প্লাস y সমানি f/3। ঠিক আছে, এটা আমি 1 নম্বর দিয়ে রাখলাম ইকুয়েশন, প্রথম কন্ডিশন থেকে পেলাম। এবং দেখো 20 বছর পর বলছে পিতার বয়স 2 পুত্রের বয়সের যোগফলের সমান হবে। 20 বছর পর পিতার বয়স কত হবে? f প্লাস 20, এবং তার 2 পুত্রের বয়সের যোগফল। 2 পুত্রের বয়স, তাহলে প্রথম জনেরও 20 বছর বাড়বে প্লাস দ্বিতীয় জনেরও 20 বছর বাড়বে, তার মানে x প্লাস 20 প্লাস y প্লাস 20। এটাই বলেছি 20 বছর পরে তার পিতার বয়স 2 পুত্রের বয়সের যোগফলের সমান হবে। এটাকে যদি আমি সিম্পলিফাই করি, f প্লাস 20 দ্যাট ইকুয়ালস টু x প্লাস y প্লাস 40 লিখতেই পারি। এখন f প্লাস 20 এক্সের পরিবর্তে আমি বসাতে পারি 1 নম্বর ইকুয়েশন থেকে f/3। সুতরাং f/3 প্লাস 40। এখন যদি আমি সলভ করি, এখানে তো কত আসছে, আমি 3 দিয়ে যদি উভয় পক্ষকে গুণ করি তাহলে কি আসছে? 3f প্লাস 60 দ্যাট ইকুয়ালস টু f প্লাস 120, দ্যাট মিনস 2f that equals to 60, তার মানে f সমান 30। এটাই আমাকে জিজ্ঞাসা করেছে যে পিতার বর্তমান বয়স কত, আমি ধরে নিয়েছিলাম f, সুতরাং পিতার বর্তমান বয়স হচ্ছে 30 বছর। কারণ অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন দেখি। আচ্ছা, এটিও একটি ম্যাথের প্রশ্ন। একটি সংখ্যা দিয়েছে 2819,042, এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে? দেখো তোমরা এটা যদি ট্র্যাডিশনাল নিয়মেতে করতে চাও তাহলে অনেক লেন্দিয়ার হয়ে যাবে। যদি ভাবো যে যে সংখ্যাটি দিয়েছে 2819,042, এটা থেকে একে একে এই সংখ্যাগুলোকে বাদ দেবে এবং তারপরে ডিভিশন মেথডতে দেখবে যে সেটা পূর্ণবর্গ সংখ্যা কিনা, তাহলে তাতেই তোমার 10 মিনিট চলে যাবে। সুতরাং আমরা এই নিয়মে করব না। আমি আগের দিনেই এই পূর্ণবর্গ সংখ্যার জন্য যে 4টে রুলস বলেছিলাম, সেই 4টে রুলস যদি তোমাদের মনে থাকে তাহলেই তোমরা এটার উত্তর করে দিতে পারবে। আমরা কি রুল বলেছিলাম একটু ঝালিয়ে নিই। আমি প্রথম রুলেতে বলেছিলাম R1 যদি আমাদের ইউনিট ডিজিটেতে 2, 3, 5 বা 8 আসে তাহলে আমি সেই সংখ্যাগুলোকে বলতে পারি যে নন পারফেক্ট। ওকে, তাহলে আমরা যদি নন পারফেক্ট বলতে পারি তাহলেই আমি এই অপশান থেকে এলিমিনেশন মেথডেতে আমি বলে দিতে পারবো কোনটা পারফেক্ট হবে। এবং রুল 2 বলেছিলাম যে যদি ডিজিটাল সাম 2, 3, 5, 6 বা 8 আসে তাহলেও নন পারফেক্ট হবে। আরেকটা রুলস বলেছিলাম যদি ইউনিট ডিজিটে 5কে বসতে হয় সেই সংখ্যাটিকে যদি পারফেক্ট হতে হয় তার আগে অবশ্যই 2 বসতে হবে। ওকে, তাহলে এখন চেক করা যাক। দেখো 2, 3, 5, 8 যখনই ইউনিট ডিজিটে আসবে আমি সেগুলো এলিমিনেট করে দেব। তো তোমরা অপশানগুলোর মধ্য থেকে দেখো মনে মনেই তোমরা ইউনিট ডিজিট পেয়ে যাবে। 8 + 2 10, তাহলে 0 আসছে ইউনিট ডিজিটে। 8 + 2 সেম। 5 + 2 7 আসছে। 8 + 2 0 আসছে। সুতরাং ইউনিট ডিজিটের রুলসটা আমার এক্ষেত্রে লাগু হলো না। এখন রুল নম্বর 2 যে ডিজিটাল সামের কেসটা আছে এটা দেখা যাক। দেখো আমার যে ডিজিটটা দেওয়া রয়েছে 2 + 8 যদি আমি ডিজিটাল সাম বার করতে চাই 2 + 8 + 1 + 9 + 0 + 4 + 2 = 26। তার মানে 2 + 6 = 8 ডিজিটাল সাম এটা। ওকে, আমি একে একে চেক করবো, যেটি পেয়ে যাবো সেটি হয়ে যাবে আমার সঠিক উত্তর। যদি পারফেক্ট হয় তো পারফেক্ট, যদি নন পারফেক্ট হয় সেগুলোর মধ্যে আমি আবার কম্পারিজন করবো। তো অপশান নাম্বার একে যদি আমি চেক করি, অপশান নাম্বার এতে যে ডিজিটটা দেওয়া রয়েছে 3 + 3 + 5 + 8 এদের ডিজিটাল সাম কত? 19। দ্যাট মিনস 1 + 9 = 10। দ্যাট মিনস 1 + 0 = 1। তাহলে আগে 8 ছিল, তাহলে এখন 1 পেলাম, তাহলে টোটাল ডিজিটাল সাম হলো 9। ওকে, 9 যদি ডিজিটাল সামে আসে কি হবে? সেটা পারফেক্ট হবে না নন পারফেক্ট হবে? দেখো 2, 3, 5, 6, 8 যদি আসে সেটা নন পারফেক্ট হবে, তাহলে 9 আসা মানে সেটা পারফেক্ট হবে। সুতরাং আমি এখানেতেই বুঝতে পেরে যাচ্ছি যে অপশান নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর। চলো আমরা আর সময় নষ্ট করবো না, পরবর্তী প্রশ্নতে চলে যাব। তোমাদের যদি মনে হয় তোমরা বাকি সংখ্যাগুলো ডিজিটাল সাম নিয়ে দেখো 2, 3, 5, 6, 8 মধ্যে আসছে। চল পরের প্রশ্নতে। পথের পাঁচালীর রচয়িতা কে? তো প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। দেখো ফেমাস কিছু নভেল এবং তাদের রাইটারদের নাম উইথ রেসপেক্ট টু ওয়েস্ট বেঙ্গল ইম্পর্টেন্ট, তো তোমরা সেগুলো অবশ্যই চোখ বুলিয়ে নিও। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের শুধুমাত্র পথের পাঁচালী না, এছাড়াও অনেক ইম্পর্টেন্ট নভেল আছে, যেমন অপরাজিত, দেন আরণ্যক, তারপর দেবযান এটসেট্রা, এগুলো সবই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। চলো আজকে পরের প্রশ্ন দেখব। দিল্লির প্রাচীন নাম কি ছিল? উত্তরটা সবারই জানা, দিল্লির প্রাচীন নাম ছিল ইন্দ্রপ্রস্থ। তো এই ধরনের প্রশ্ন পিএসসিতে মানে পিএসসির মাধ্যমে কন্ডাক্ট করা এক্সামেতে এসে থাকে। প্রসঙ্গক্রমে তোমরা মনে রাখবে যে পেশোয়ার যেটা এখন তার পুরনো নাম ছিল পুরুষপুর। নেক্সট মনে রাখবে যেটির বর্তমান নাম পাটনা, তার পুরনো নাম ছিল পাটলিপুত্র। এছাড়াও হায়দ্রাবাদ, এর পুরনো নাম ছিল ভাগ্যনগর। দেন বর্তমানে যেটি ওরাঙ্গল, সেটার পুরনো নাম ছিল ওরুগালু। তো এই ধরনের অনেক মডার্ন নেম এবং অ্যান্সিয়েন্ট নেম ইন্ডিয়ান সিটিগুলোর এর ওপর থেকে প্রশ্ন এসে থাকে। তোমরা অবশ্যই টপিকটি কভার করে যে। চলো পরের প্রশ্ন দেখি। আজ আত্মীয় সভার প্রতিষ্ঠাতা কে? উত্তরটা হয়তো সকলেরই জানা, অপশান নাম্বার বি, রাজা রামমোহন রায় হচ্ছেন আত্মীয় সভার প্রতিষ্ঠাতা। এবং সালটিও ইম্পর্টেন্ট মনে রেখো, রাজা রামমোহন রায় কলকাতাতে 1815 খ্রিস্টাব্দে এই আত্মীয় সভার প্রতিষ্ঠা করেছিলেন এবং এটি অকার্যকর হয়ে পড়েছিল 1823-এ, এটিও মনে রেখো। চলো পরের প্রশ্ন দেখো। कौन देशेर संगठन नोबेल पुरस्कार प्रदान करें? तो एर उत्तर हो जाए ऑप्शन नंबर ए सुइडेन। कौन देशेर संगठन नोबेल पुरस्कार देय? उत्तर सुइडेन। एखन जदि एटा एखाने नरवे थाकतो ताहले कनफिउशन तैरी हो जेत। शुधुमात्र सुइडेन नोबेल पुरस्कार प्रदान करें ना, हाँ मैक्सिमामटाई माने 6टा सबजेक्टेर ऊपर जे नोबेल पुरस्कार देওয়া হয় তার মধ্যে 5টা সাবজেক্টের উপরেতে সুইডেন থেকেই দেওয়া হয় এবং পিস বা শান্তি, এই শান্তির জন্য নোবেল পুরস্কারটি নরওয়ে দেয়। প্রসঙ্গক্রমে মনে রাখবে যে নোবেল পুরস্কার প্রথম ১৯০১ খ্রিস্টাব্দে দেওয়া হয়েছিল প্রথম। আর কি কি বিষয়েতে দেওয়া হয় সেটা তোমরা নিশ্চয়ই জানো, ফিজিক্স, কেমিস্ট্রি, ফিজিওলজি বা মেডিসিন, দেন লিটারেচার এবং পরে 1968-69 একটা যোগ হয় যেটা ইকোনমিক সায়েন্স, ইকোনমিতে। এই 5টি নোবেল পুরস্কার দিয়ে থাকে, এই 5টির জন্য সুইডেন এবং যেটি পড়ে রইল পিস সিটির জন্য নরওয়ে। চলো পরের প্রশ্ন দেখি। আজ সিটি অফ প্যালেস কাকে বলা হয়? ইজি কোয়েশ্চেন, উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, কলকাতাকে সিটি অফ প্যালেস বলা হয়। প্রসঙ্গক্রমে তোমরা মনে রাখবে যে হয়তো জিজ্ঞাসা করতে পারে যে গোল্ডেন সিটি কোন শহরকে বলা হয়, তখন তার উত্তর হয়ে যাবে জয়সালমের। যদি জিজ্ঞাসা করে পিঙ্ক সিটি, পিঙ্ক সিটি কাকে বলা হয়, উত্তরটাও সবারই জানা, জয়পুরকে। যদি বলে সান সিটি কাকে বলা হয়, উত্তর হয়ে যাবে যোধপুর। নেক্সট মনে রেখো, যদি জিজ্ঞাসা করে যে সিটি অফ নবাবস কাকে বলে, তার উত্তর লখনৌ। আর একটা কথা মনে রেখো যে ফ্লেমিঙ্গো সিটি বলা হয় কচ্ছকে। আর তোমরা তো জানোই যে লেক সিটি বলা হয় উদয়পুরকে। আজকে পরের প্রশ্নে যাই, প্রসঙ্গক্রমে আমি আরও কভার করে দেব। ভারতীয় সংবিধানের 35A ধারা কোন রাজ্যের সাথে সম্পর্কযুক্ত? দেখো এটি 2018-র প্রশ্ন, কিন্তু বর্তমানে এই 35A ধারাটি রিভোক করে নেওয়া হয়েছে 370-এর সাথে সাথে, এবং এটি তোমরা সবাই জানো যেটি জম্মু কাশ্মীরের সাথে রিলেটেড। 2019-এর 5th August আমাদের ইন্ডিয়ান প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ একটা নতুন প্রেসিডেন্সিয়াল অর্ডার পাস করে এই 370 আর্টিকেল 370-কে রিভোক করে নিয়েছেন, এবং সাথে সাথেই রিলেটেড 35A অটোমেটিক্যালি রিভোক হয়ে যাবে। অ্যাকচুয়ালি এই 35A এইটির জন্যই কোনো বাইরের স্টেটের বাসিন্দারা জম্মু কাশ্মীরে গিয়ে কোনো জমি জায়গা কিনতে পারবে না, এমনটাই এই 35A রেস্ট্রিকশন ছিল। মানে জম্মু কাশ্মীরের যারা নন পারমানেন্ট রেসিডেন্ট তারা জম্মু কাশ্মীরে গিয়ে কোনো রকম ল্যান্ড ক্রয় বিক্রয় করতে পারবেন। চলো পরের প্রশ্ন দেখি আজকে। আচ্ছা এটিও একটি ম্যাথের প্রশ্ন। কি বলেছে? সামনের সারিতে সর্বাধিক সৈন্য নিয়ে একটি বর্গাকার সৈন্যগুচ্ছ রচনা করা হলো। মোট 63,535 জন সৈন্য নিয়ে এরূপ সজ্জায় 31 জন সৈন্য বেশি হলো। সামনের সারিতে কতজন সৈন্য ছিল? ওকে, এটিও একটি স্কোয়ার রুট বার করার একটা প্রশ্ন। একে বলে দিয়েছি যে স্কোয়ার ফরমেশনেতে রাখার পরেও 31 জন সৈন্য বেশি হয়েছে, তাহলে আমি প্রথমেতেই 63,535 থেকে 31 বাদ দিয়ে দেবো, কারণ এটির কোনো প্রয়োজন নেই। তার মানে হচ্ছে 63,504 জন। তাহলে এটি যদি আমি বর্গমূল নির্ণয় করি সেটি হয়ে যাবে এর সঠিক উত্তর। দেখো এখানেতে যেহেতু ইউনিট ডিজিটতে 4 রয়েছে, আমি জানি যে 4 ইউনিট ডিজিট যদি হতে হয় তাহলে তাকে মানে সে বর্গমূলটির ইউনিট ডিজিটতে হয় 2 হতে হবে অথবা 8 হতে হবে, কারণ কি জানি 2 × 2 4 আসে এবং 8 × 8 64, তারও ইউনিট ডিজিটে 4 আসে, তাহলে 2 এবং 8 অবশ্যই থাকতে হবে। তাহলে আমি প্রথমেই দেখতে পাচ্ছি যে এখানেতে 265 হতে পারে না এবং 256 হতে পারে না, হয় হতে পারে 252 অথবা 228, কারণ হচ্ছে 2 এবং 8 রয়েছে। এবার আমি যদি এটিকে চটপট টেস্ট করে নিই, এটা খাতাপে নেওয়ার দরকার হয় না, তবুও আমি তোমাদের বোঝার জন্য আমি এখানেতে লিখছি। তাহলে 6 2 3 5 এলা দি 5 বসায় 2 25 10 0 4 সুতরাং 2 আসবে অবভিয়াসলি, কারণ 45 প্লাস 5 যদি যোগ করি এখানে 50, এখন যদি 2 বসাই 4 0 10, সো 252 হয়ে যাবে এর উত্তর, যেটা আছে অপশন নাম্বার ডি এ তে এর সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন দেখো। 2018 সালের শীতকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তো 2018-র শীতকালীন অলিম্পিক এটি সাউথ কোরিয়া বা দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত হয়েছিল, স্পেসিফিক্যালি পিয়ংচ্যাং, সাউথ কোরিয়ার পিয়ংচ্যাংয়েতে অনুষ্ঠিত হয়েছিল 2018-র শীতকালীন অলিম্পিক। প্রসঙ্গক্রমে তোমরা 2022-এ যেটি হবে সেটি হবে বেজিংয়েতে, এবং 2026-এতে মনে রেখো শীতকালীন অলিম্পিকটি মিলান অ্যান্ড কর্টিনা, যেটি ইডলির একটি শহর, সেখানে অনুষ্ঠিত। চলো আজকে পরের প্রশ্ন দেখি। ভারতে ক্রীড়া প্রশিক্ষকদের সর্বোচ্চ পুরস্কার কোনটি? তো কমন প্রশ্ন, সবাই জানো। প্রশ্নটির উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি, দ্রোণাচার্য পুরস্কার। তাহলে ভারতের ক্রীড়া প্রশিক্ষকদের মানে কোচদের সর্বোচ্চ পুরস্কার হচ্ছে দ্রোণাচার্য পুরস্কার। এবং প্রসঙ্গক্রমে মনে রেখো যে 2020-তে শুটিংয়েতে এই দ্রোণাচার্য অ্যাওয়ার্ড, মানে শুটিংয়ের জন্য কোচের সর্বোচ্চ পুরস্কার 2020-তে পেয়েছিলেন জসপাল রানা, এবং এই 2020-তেই হুসুতে কুলদীপ কুমার হান্ডু এই দ্রোণাচার্য অ্যাওয়ার্ড লাভ করেছিলেন, এবং ব্যাডমিন্টনেতে গৌরব খান। চলো পরের প্রশ্ন দেখি। আজ লেক্সিকোগ্রাফি কথাটি কিসের সাথে যুক্ত? তো এটি ডাইরেক্ট প্রশ্ন। লেক্সিকোগ্রাফি কথাটি তোমাদেরকে মনে রাখতে হবে যে অভিধান সংকলন বা কারেকশন অফ ডিকশনারি এর সাথে রিলেটেড। চলো পরের প্রশ্ন দেখি। একটি লোকের বেতন 20% হ্রাস করা হলো, ওই ব্যক্তির বেতন কত শতাংশ বৃদ্ধি করা হলে সে আগের সমান বেতন পাবে? দেখো 20% হ্রাস করা, এই কথার অর্থ কি? মানে আমি বলতে পারি যদি পুরনো বেতন যদি 100 টাকা হয়, তাহলে সেটি এখন কমে হয়ে গেছে 80 টাকা। মানে আমি এটা বলতেই পারি যে আগে যদি 5 টাকা ছিল, এখন সেটি কমে হয়ে গেছে 4 টাকা, কারণ 20%। আমি এখান থেকে ডাইরেক্ট বলতে পারতাম 20% মানে হচ্ছে 1/5, মানে 5 টাকায় 1 টাকা কমছে। তাহলে 5 টাকা যদি আগে ছিল, এখন হয়ে গেছে 4 টাকা। ঠিক তো বলেছে যে কত শতাংশ বৃদ্ধি করা হলে সে আবার আগের সমান বেতন পাবে। তাহলে এখন 4 টাকা হয়ে গেছে, আগে ছিল 5 টাকা, তাহলে কত বৃদ্ধি করতে হবে? অবভিয়াসলি 1 টাকা বৃদ্ধি করতে হবে। কত টাকা? 4 টাকা। তাহলে পার্সেন্টেজ বের করে নাও, 4 দিয়ে ক্যান্সেল আউট করে 25। তো 25% যদি বৃদ্ধি করি, তাহলে আবার সে পুরনো বেতনটি পেতে পারবে। তাহলে সি, অপশন নাম্বার সি, 25% হয়ে যাবে সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন দেখি। প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে? আচ্ছা রিজনিংয়ের একটি প্রশ্ন দেখো, কি রয়েছে 2 then 5 then 9 then question mark then 20 then 27। ওকে, ইজি কোয়েশ্চেন। এখানেতে লিখছি 2 5 9, তারপরেতে জানি না কি হবে, দেন 20 then 27। দেখো 2-এর সাথে যদি আমি 3 যোগ করি 5 পাচ্ছি, 5-এর সাথে এখন যদি 4 যোগ করি 9, তাহলে 9-এর সাথে কিছু একটা যোগ করে, মানে 5 যোগ করলে আমি একটি সংখ্যা পাবো। তাহলে 9-এর সাথে যদি 5 যোগ করি হয়ে যাবে 14, তাহলে 14ই হয়ে যাবে উত্তর। তারপরেও দেখো চেক করে 14-র সাথে যদি আমি 6 যোগ করি 20 পাচ্ছি, 20-র সাথে যদি আমি 7 যোগ করি আমি 27 পাচ্ছি, সুতরাং 14, অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক। চলো পরের প্রশ্ন। দুটি সংখ্যার অনুপাত 6:13 এবং তাদের লসাগু 312 হলে সংখ্যা দুটির যোগফল কত? এটিও একটি ম্যাথের প্রশ্ন। কি বলেছে দুটি সংখ্যার অনুপাত 6:13 তাহলে আমি ধরে নিচ্ছি যে সংখ্যা দুটির চেয়ে একটা হচ্ছে 6x আর একটা হচ্ছে 13x তাহলে এই দুটো LCM কত হবে 6 × 13 78x আর আমায় কি বলে দিয়েছে এই 78x এইটারই ভ্যালু মানে লসাগুটা হচ্ছে 312 তাহলে আমি এখান থেকে x এর ভ্যালু পেয়ে গেলাম x = 4 এখন বলেছে সংখ্যা দুটির যোগফল কত সংখ্যা দুটির কি কি ধরেছিলাম 6x আর 13x তাহলে এই দুটোর যোগফল কত 19x আমি x এর ভ্যালু এখন পেয়ে গেছি তাহলে 19 × 4 that equals to 76 সুতরাং অপশন নাম্বার A হয়ে যাবে সঠিক উত্তর ওকে সো দ্যাটস অল ফর টুডে থ্যাংক ইউ ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিও আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে রেখো পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না গুড বাই গড ব্লেস ইউ অল